TTF Dark এর সাথে A1 এর ফাইট চলছে অলরেডি কিন্তু আমরা স্কেচকে সামনে চলে যেতে দেখলাম ডার্ক এর এই মুহূর্তে প্লেয়াররা সবাই একদম একটা জটলা করে আছে বলা যায় এবং স্কেচ বসে আছে এনিমি আসবে এবং তাকে তখন কিন্তু অ্যাটাক করা হবে এপিক জিজি থেকে অলরেডি কিন্তু গ্যাংস্টারকে নকআউট করালো ভেনম লেজেন্ডস ইজ হ্যাভিং এ ভেরি টাফ টাইম খুবই টাফ একটা টাইম তাদের পার করতে হচ্ছে এই টাইম থেকে তারা কিন্তু চেষ্টা করবেন একটু ভালো একটা পারফরম্যান্স বের করতে পরবর্তী ম্যাচগুলোতে এবং এই ম্যাচে যতটুকু করা যায় চেষ্টা সেটা তাদের তরফ থেকে আসবে স্কেচ অপেক্ষা করছিলেন অনেকক্ষণ ধরে টিএফ ডার্ক তাদেরকে আক্রমণ করে স্কেচ একটা নক বের করলেন স্কেচ কিন্তু এত সহজে হাল ছাড়বার পাত্র নন এখনো প্রি ফায়ার করছেন কন্টিনিউয়াসলি ভেতরে স্নেক হাউসের ভেতরে থেকে ডানে বামে জাম্প করতে করতে শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই চালিয়ে গেলেন A1 নাট বোল্ট 2 স্কেচ তবে তাকে কিন্তু আর বাঁচানো সম্ভব হয়নি এখন নাইটউইং গিয়ে চেষ্টা করবেন প্রতিশোধ নিতে একটা রিভেঞ্জ তুলতে খোয়াকেও জয়েন করতে হবে গত ম্যাচটা কিন্তু ভালো যায়নি এই ম্যাচটা অ্যাট এনি কস্ট ভালো একটা ম্যাচ হিসেবে কাউন্ট করা তবে তিনটা কিল পেয়েছেন তবে ক্লাচ করলে প্লেসমেন্ট পয়েন্ট আরও অনেক বের করতে পারবেন তারা অবশ্যই একটা কথা বলতেই হবে A1 esports এর সাপোর্টার যারা যারা আছেন তারা কিন্তু অলরেডি পয়েন্ট তালিকা দেখে বুঝে গিয়েছেন যে ইয়েস দে হ্যাভ কোয়ালিফাইড ফর দ্য ফাইনালস এখন কিন্তু তাদের মেইন টার্গেট তাদের হচ্ছে যে ফায়ার পাওয়ার আছে সেটাকে আরো বেশি সমৃদ্ধ করা দ্যাটস ওয়াই দে আর নট ওয়েটিং ফর দ্য প্লেসমেন্ট পয়েন্টস তারা যাচ্ছে কিলের দিকে নাইটউইং এর যে 1v2 ছিল দ্যাট ওয়াজ ফ্যান্টাস্টিক লাস্ট প্লেয়ার আছে মুতে রিলোড করা চান্স এবং হি জাস্ট হ্যাড দ্য 1v3 এগেইনস্ট দিস টিটিএফ ডার্ক লাইনআপ চমৎকার ছিল লাফিয়ে এসে নামলো প্রথম প্লেয়ারকে ডাউন করলো দ্বিতীয় প্লেয়ারকে দেখে সোজা ডাউন করলো থার্ড প্লেয়ারের জন্য অপেক্ষা করছিল সে যখন দরজা দিয়ে বের হয় তখনই কিন্তু তাকে ডাউন করে দেওয়া হয় নাইটউইং অসাধারণ খেললো একদম ক্লাসিক নাইটউইং সুলভ একটা পারফরমেন্স কিন্তু আমরা দেখতে পেয়েছি